আলাইকুম মাই চ্যানেল বিউটি অ্যান্ড কিচেন টিপস উইথ টিনা আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদেরকে এমন একটি সলিউশন বানিয়ে দেখাবো যেটি আপনাদের চুলের গোড়ায় পুষ্টি চুলের সমস্ত রকম সমস্যা দূর করবে এমন কি যদি আপনাদের মাথায় টাক পড়তে শুরু করেছে তাহলেও আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই এটি ব্যবহারে আপনাদের টাক মাথায়ও চুল গজাবে ও সেই সঙ্গে এটি ব্যবহারে আপনার চুল রকেটের গতিতে লম্বা হবে বিভিন্ন ধরনের হেয়ার কাট স্ট্রেটনিং কার্লিং ও কালার ব্যবহার করে অস্থায়ীভাবে চুলের আমরা ভিন্ন রূপ দিয়ে থাকি কিন্তু এতে চুল তার স্বাভাবিক উজ্জ্বলতা মসৃণতা হারিয়ে রুক্ষ ও শুষ্ক হয়ে যায় ফলে শুরু হয় চুল পড়া আগা ফাটা খুশকি অল্প বয়সে চুল পেকে যাওয়া চুলের গোড়া আলগা হয়ে মাথায় টাক পড়া ইত্যাদি ফলস্বরূপ চুল নিয়ে দুশ্চিন্তা ও হতাশা আমাদেরকে ঘিরে ধরে কেননা ছেলে ও মেয়ে উভয়েরই চুলি হল আসল সৌন্দর্য তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের হেয়ার রিগ্রোথ অ্যান্ড হেয়ার লস ট্রিটমেন্ট সলিউশনটি আমি কিভাবে বানাই প্রথমেই নিয়ে নিতে হবে একটি লাল রঙের পেঁয়াজ এবং এই পেঁয়াজের খোসাটি ছাড়িয়ে নিতে হবে আপনারা সব সময় চেষ্টা করবেন লাল পেঁয়াজ নেওয়ার বিকজ রেড অনিয়ন স্টিমুলেটস হেয়ার ফলিকল গ্রোথ এবার পেঁয়াজটিকে ছোট ছোটো করে কেটে নিতে হবে পেঁয়াজের রসে ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস থাকে যার জন্য চুল পড়া বন্ধ হয় সাধারণত চুল পড়ে স্কিনের ইনফেকশন থেকে সুতরাং অনিয়ন জুসে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকায় ইনফেকশনের সঙ্গে ফাইট করে সারিয়ে তোলে যার ফলে চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজায় এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা অকালপক্কতা অর্থাৎ বয়সের আগে চুল পেকে যাওয়া বন্ধ করে এমনকি চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে চুল পাকতে শুরু করলে এটি ব্যবহারে চুল পাকা বন্ধ হয়ে যায় পেঁয়াজের রসে প্রচুর পরিমাণে ভরপুর মাত্রায় সালফার থাকে যা চুল ভাঙা চুলের ডগা ফাটা বন্ধ করে চুল পাতলা হওয়া থেকে রোধ করে চুলকে মোটা করে এবার এই কুচি করা পেঁয়াজ একটি প্যানের মধ্যে দিয়ে দেব। এবার এতে দিতে হবে ওয়ান টি স্পুন রাইস বা চাল এই চালটি আপনারা যে কোনো ধরনের চাল নিতে পারেন কোনো অসুবিধা নেই চালে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থাকে যা চুলকে ঘন ও চকচকে করে তোলে চালে থাকে ভিটামিন বি ভিটামিন ই ভিটামিন সি যা চুলকে মসৃণ মোলায়ম অর্থাৎ সিল্কি ও সাইনি করে এটি চুলে নিয়মিত ব্যবহার করলে চুলের রুক্ষতা দূর করে চুলকে নারিশ করে চালের পানিতে এমন কিছু উপাদান রয়েছে যা কেমিক্যাল দ্বারা ড্যামেজ হওয়া চুলকে ঠিক করে এবার দেব ওয়ান টি স্পুন ফেনিগ্রিক সিড বা মেথি দানা মেথি দানায় প্রচুর পরিমাণে লেসিতিন নামক উপাদান রয়েছে যা চুলের গোড়ায় পুষ্টি যোগায় এবং চুলের বৃদ্ধিতে ও নতুন নতুন চুল গাজাতে সাহায্য করে এতে থাকা প্রোটিন ও নিকোটনিক অ্যাসিড চুলকে কালো ঘন ও মজবুত করে মেথি দানা স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনকে বাড়ায় ফলে চুল খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবার দেব ওয়ান টি স্পুন ব্ল্যাক কিউমিন সিডস বা কালো জিরা কালো জিরাতে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিমাইক্রোভিয়াল ও অ্যাক্সিডেন্ট প্রপার্টিস থাকে যা স্ক্যাল্প থেকে ড্যান্ড্রফ দূর করে হেয়ার ফলিকলকে স্ট্রং করে এতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন ডি ওয়ান ভিটামিন ডি থ্রি ভিটামিন বি টু ক্যালসিয়াম আয়রন কপার ফসফরাস যা টাক মাথায় চুল গজাতে সাহায্য করে ও সেই সঙ্গে চুলকে গোড়া থেকে মজবুত করে এবার এতে এক গ্লাস পানি দিয়ে লো ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে ফোটানো হয়ে গিয়েছে এবার এটিকে পুরোপুরি ঠান্ডা করে তারপর ছেঁকে নিতে হবে এটিকে একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে নিলাম এবার এতে দিতে হবে ওয়ান টি স্পুন কোকোনাট অয়েল বা নারিকেল তেল আপনারা অবশ্য আপনাদের পছন্দ মতো যেই হেয়ার অয়েলটি ব্যবহার করেন সেটি দিতে পারেন এবার এটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নারিকেল তেল চুলের রুক্ষতা দূর করে ও ডগা ফাটা বন্ধ করে এবার এটিকে একটি কাচের কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে পনেরো দিনের জন্য স্টোর করে রাখতে পারবেন যখন ব্যবহার করবেন ফ্রিজ থেকে তিরিশ মিনিট আগে বের করে একটি স্প্রে বোতলে ভরে চুলে ও স্ক্যাল্পে স্প্রে করুন কিংবা একটি কটন বলের সাহায্যে স্ক্যাল্পে লাগিয়ে নিন তারপর দু মিনিট স্ক্যাল্পে হালকা হাতে ম্যাসেজ করুন ও এক থেকে দেড় ঘন্টা রেখে দিন তারপর নর্মাল পানি বা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন এটি সপ্তাহে দুই থেকে তিনবার করুন এটি ব্যবহারে দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনার চুল পড়া বন্ধ হবে আর সেই সঙ্গে আপনি লক্ষ্য করবেন দিনে রাতে আপনার চুল কন্টিনিউ বাড়তে থাকবে অল্প কিছু দিনের মধ্যে আপনি লম্বা ঘন মজবুত সিল্কি ও শাইনি হেয়ার ফিরে পাবেন যখন এই সলিউশনটিকে ব্যবহার করবেন তার আগে একবার ঝাঁকিয়ে নিয়ে ব্যবহার করবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমার নতুন কোনো ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে মেসেজ চলে যায় আর আপনারা ভিডিওটিকে খুব সহজেই দেখে নিতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো এই রকমই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ